नानी के लागे सोना चांदी न हीरा मोतिया, हमोनी के नीक लागे नबी जी की बतिया। नानी के लागे सोना चांदी न हीरा मोतिया, हमोनी के नीक लागे नबी जी की बतिया। कुहु काता परे जा रतिया हो जागे सारी रतिया, दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया। आमार बंधुरा भाईजान दिनेर जन्य किछु करते होबे, एई মাদ্রাসাটা দেখলাম মাত্র 25-30 শতক জায়গাতে মাদ্রাসাটা আছে, এত বড় এরিয়া। আছেন কোনো বাবা, আছেন কোনো ভাইজান এই মাদ্রাসার জন্য? আল্লাহ রাসূল যেমন মদিনাতে জায়গা দিয়ে গেছেন, আসা রাসূল পাকে জায়গা দিয়েছিলেন, আর মসজিদে নববীর পাশে এই মাদ্রাসা আল্লাহুস সামাদ, আর যেখানকার শিক্ষক আমাদের বিহারের মোল্লা আমিনুল্লাহ মাদানী আল্লাহুস সামাদ। ওই রকম মাদ্রাসার জন্য নিজের আখেরি আমল মনে করে যে জানি না মরব কখন মরে যাব, একটা শেষ আমল সাদকায়ে জারিয়া হিসাবে করে যাব, যেখানে কোরআন তেলাওয়াত করবে, যেখানে 100-200 বাচ্চা কোরআনের তেলাওয়াত করবে আমার জায়গাতে বসে। আছেন কোনো বাবা যে বলবেন 5 কাঠা 2 কাঠা 1 কাঠা জমি আমি মাদ্রাসার জন্য দিয়ে যাব? মাদ্রাসার কিছু সম্বল হওয়া দরকার, মাদ্রাসার একটু জমি জায়গা হওয়া দরকার, এই জন্য আছেন। আপনার দেখেন হযরতপুর জালালপুর, আপনার হযরতপুরে গত বছর জলসা করলাম, আল্লাহু সুবহান 4.5 বিঘা জমি হলো, 4.5 বিঘা জমি উঠল আল্লাহু সুবহান। আজকে এই এটাও বাঙালির মাটি, এটাও বাঙালির মাটি। আমি আপনাদেরকে দেখতে চাই যে হযরতপুর আলার মধ্যে খালি কি আচ্ছা জজবায়ে হ্যাঁ উসমানী আছে নাকি, জজবায়ে উমর ফারুক আছে নাকি, কি আপনাদের মধ্যে আছে? আপনা আমি একটু দেখা আপনাকে দেখতে চাই। আসেন কোনো বাপজান 5 কাঠা 2 কাঠা নিজের জীবনে 10 কাঠা 20 কাঠা আইছিলেন যখন দুনিয়াতে খালি হাতে এসেছিলেন, হ্যাঁ বাস খালি সাঁস লেকে রহলা তো আইল নাম তোই নকলি হাউ এহি যে ধরাইল, নাম শুধু নকল এখান ভলি, খালি হাতে এসেছিলেন, খালি চলে গেলেন। বন্ধুরা আমার ওই আখেরি আমল আপনার যাতে ভালো হয় কিছু আল্লাহর কাছে বক্সে গেলে কিছু জারিয়া হওয়া দরকার। কোন বাপজি আছেন 5 কাঠা 2 কাঠা একটু বসতে আল্লাহ নিজের জীবন যাকে 10 বিঘার মালিক করেছেন আল্লাহ, 5 বিঘার মালিক করেছেন আল্লাহ, ওই রকম লোকগুলো আছেন কেউ একজন বলবেন মৌলানা ছেলে মেয়েদের জন্য 25-25 বিঘা 30 বিঘা করে রেখে গেলাম, কর্মের থেকে এই 5 শতক জায়গা 2 শতক জায়গা আমি নিজের জীবনের জন্য আল্লাহর কাছে জান্নাতে দিব বলে আমি আল্লাহর কাছে জমা দিয়ে গেলাম। ওই মহিলার মতো যেমন মহিলা সোনা চাঁদি জমা দিতে এসেছিল, ওই রকমই আপনার 30 বিঘার মধ্যে 5 ডিসমিল 10 ডিসমিল জায়গাকে আপনি আসুন বলেন যে মাওলানা এই 10 শতক জায়গা আমি আল্লাহর কাছে জান্নাতে নিব বলে জমা করতে এসেছি খাতায়, আপনি একটু হ্যাঁ কি করলেন নোট করলেন। আছেন কোনো বাপজি হুঁশিয়ার মানুষ এরকম 5 কাঠা 2 কাঠা 1 কাঠা 2 শতক 100 কিছু পারবেন বসতে আল্লাহর আসুন তো আলহামদুলিল্লাহ 400 বাকি 100 নগদ আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ, এই দানটা কবুল করে নাও। আচ্ছা দক্ষিণ বিষ্ণুপুর থেকে আল্লাহ অসুস্থ আছে তার জন্য 100 টাকা দিয়েছেন, এই ইয়া সাফি আলমারি ফাস্তে মারি জানা আল্লাহু আনকাল মুস্তারিজ আজিল বাস রব্বানা ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফা ওয়া সিফা লা ইগাদিরু সাকরামা, এই আল্লাহ এই দানগুলি তুমি কবুল করে নাও। মাহবুব গোপাল 100 দিয়েছেন 100 দিয়েছেন আল্লাহ 2200 যা দিয়েছেন সবার এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সুখে জীবন দান করো, হায়াত কদরাত করো আমিন আল্লাহুম্মা আমিন। স্যার ফরাজ আলম কি আছে যে ট্রেডেস নাকি 1000 টাকা স্যার ফরাজ আলম দিয়েছে, এটা টাকা ডিলার নাকি? আচ্ছা 1000 টাকা তো ডিলার মানুষের তো ঢের টাকার মালিক গো, হ্যাঁ আল্লাহু সামাদ। তো যদি আপনি থাকেন তো এখানে এসে দায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো ভাই জান আমার আল্লাহ 1000 টাকা দিয়েছেন, এই আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সুখের জীবন দান করো। আচ্ছা ডিলার 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 এখানে শুনি আচ্ছা
আস্তা নমস্কারের মাতা এই আল্লাহ আমার খালা 500 টাকা পাঠিয়েছেন আমার গো এখানকে তুমি কবুল করো আল্লাহ সুখের জীবন দান করো হায়াতকে দারাজ করো এই আল্লাহ আফরা সাজদা সালেহা করো আল্লাহ যদি কেউ কবর বাসে হয়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার কবরকে তুমি পরিষ্কার করো নূর দিয়ে মানওয়ার করো এই আল্লাহ সাগিরা কবিরা জাহিরা বাতেনা মাফ করো আল্লাহ তার জীবনের গুনাহ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি চাইতেন তাহলে আপনার ধানটা বড় কবি পুড়িয়া বসে দিতে পারতেন কিনা ভাই আচ্ছা সারিপুর বাবা মা মৃত্যু কোনখানে বাড়ি ভাই আচ্ছা বাবা মৃত্যু মা আছে কোনখানে জান্নাতের বাঘ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া পয়সা সে দুনিয়া কে সব কুছ মিল জালা পয়সা সে দুনিয়া কে সব কুছ মিল জালা পয়সা সে মিল যাই লুগাই পর পয়সা সে মিল হে না মাই রে ভাই পয়সা সে মিল হে না মাই মা টাকা দিয়ে পাওয়া যাবে না তাহলে মার্তির গুণ তো আরো পাইলে আরো আপনি দু আরো 1000 টাকা দিন আরো 1000 টাকা 500 দিলেন বাপের জন্য দিলেন তাহলে পর বহুর জন্য যদি না দেন রাগ করবে খুব কড়া করে রাগ করবে আমি আল্লাহ মা বাবা আল্লাহ এমন একটা জিনিস রে আল্লাহ মা বাবাকে ভুলা যাবে না বা মা মরে যায় মায়ের রক্ত মরে না শরীরে চলতে থাকে কেন মার পেট থেকে রক্ত নিয়ে এসেছি ওই রক্ত মায়ের শরীরে রক্ত দিয়ে বড় হয়েছি রে আল্লাহ আর আল্লাহ মা মরে যায় কিন্তু মায়ের রক্ত মরে না ওই মায়ের রক্ত শরীরে চলতে আছে আল্লাহ এক ভাই যেন আমার 1500 টাকা দিয়েছে বাবা নাই গো আল্লাহ মা বেঁচে আছে আল্লাহ মায়ের সেবা করা তুমি তৌফিক দিও আল্লাহ বাবা কবর তো কোষাটা করে দিও নূর জামা নাওয়ার করো আল্লাহ রাসুল বান্দা তোমার আল্লাহ মা বাবাকে ভুলতে পারে নাই অনেক দিন আগে বাবা বাবা করে গেছে আল্লাহ রে কিন্তু মা বাবা রক্ত কোন শরীরে চলতে আছে তাই বাবা মাকে না বলতে পেরে আল্লাহ উনি মোটামুটি আল্লাহ 1100 টাকা দিয়েছেন এই আল্লাহ তুমি কবুল করে নাও সুখে জীবন দান করো রবের নাম হুমা কামার ভাইয়ারি সাগেরা রবের নাম হুমা কামার ভাইয়ারি সাগেরা আমি আল্লাহ হুমা আমি সাজা হাজার মাতা আল্লাহ বুঝা স্বামী মারা গেছে আল্লাহ স্বামী কবর আল্লাহ কোষাটা করে দাও আরে আল্লাহ ইয়ার দেন আল্লাহ ইয়ার ছোট দান কবর করে দাও জাকির হোসেন প্রতিষ্ঠিত চাকরি যাওয়ার ছেলে না ভাই তবে জাকির হোসেন 2500 টাকা দিয়েছে মানে ছেলে পুলিশে চাকরি হচ্ছে নাকি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই হলো আল্লাহ দিয়েছে নিয়াম আপনাদেরকে যদি কোনো নিয়ামত দিতে তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ বলেছে আল্লাহ বলেন হাজুরুনি আজকরকুম তুমি আমাকে তো সবা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব ওয়াসকুরুনি আমার শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরু তোমরা না শুকরি করিও না আল্লাহ নিয়ামত দিয়েছে যে চাকরি পেয়েছে 2500 টাকা শুকরিয়াতে আল্লাহ দান করে খাওয়াইছে কত খাবো যেখানে যাই সবাই চাইছে ভালো খাওয়াবো আলহামদুলিল্লাহ একদম 500 টাকা দিয়েছেন আল্লাহ
এক মহিলা আমার খালা আল্লাহ আমার খালা দান তো কবুল করে নাও আল্লাহ তো সুন্দর করে পাল করো আল্লাহ আমার এক বোন আল্লাহ একটা মুরগা দিয়ে পাঠিয়েছে আল্লাহ গো আল্লাহ কত বড় নাই না আচ্ছা কে করে ইসলাম 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 ইসরাইল স্বামী স্ত্রী একদিন আগে জমা রাখছি আল্লাহরে আল্লাহ কত ভালো কথা একে কাউকে ইন্তেজার করবে না ইসরাইল আল্লাহ সামনে মরে গেছে দুইজনই মরা বানিয়ে তো বসে আয় আল্লাহ দুইজনকে আল্লাহ তুমি আবার এক জায়গায় জান্নাতে এক জায়গায় করে দিও আল্লাহ দুইজনকে ক্ষমা করে দাও আয় আল্লাহ তুমি গফুর রহিম একবার ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি রহম করনে वाला মাগো গো এই দানগুলিকে কবুল করে নাও তোমার বান্দার জাহান্নাম দেখেনি আল্লাহ তবে তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ তো বাজার দেখেনি তবে তোমার জান্নাতে যেতে চাই আল্লাহ তুমি তো এই দানকে কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন ঠিক আছে আপনারা বলবেন আমি বলবো আপনারা বলবেন সাথে সাথে বলতে হবে হ্যাঁ তাহলে আপনারা বলবেন তাহলে বলছি তো বলেন তাহলে সবাই মিলে বলি এতবার বলছি যে ভাই যেটা আপনারা দেখেছেন ওটা তো লুকিয়ে চুরিয়ে ইউটিউবাররা এরকম করেছে সেই জব সেই দিলে কি আমি কি পাগল নাকি না সেটা তো সেদিনকে তারপর দিন থেকে আমি তোবা করেছি আর জীবনে কোনোদিন বলিনি আর তো তারপর কেমন করে বলছেন আর যদি বলবো তো এমন কথা বলছি যে আপনারা বলতে হবে যদি বলেন তাহলে বলছি বলবো হ্যাঁ তাহলে সবাই মিলে বলি তাহলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে নেকিও হবে মজাও লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি অসুস্থ মা মারা গেছে বাবা মারা গেছে খুব সুন্দর হয়েছে দেখেন আল্লাহ আরো দিবেন হ্যাঁ শুনেন আচ্ছা আপনার কি মাদ্রাসা তবে 30 কিলো 20 কিলো কেন কম করে 50 কিলো করে এটা না 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 দাদু আল্লাহু আকবার বল রে হে মুমিন বল রে হে তোরা মুখে শুধু বল আল্লাহর সানা গাইব মোরা জাল সাথে চল বল রে হে মুমিন বল রে হে তোরা মুখে শুধু বল আল্লাহর সানা গাইব মোরা জাল সাথে চল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন এত
এক মিনিট আল্লাহর রাসূল বলেছেন সবচেয়ে আফজাল জিকির লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো সবচেয়ে ভালো জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা জায়গা থাকবে একটা জমি থাকবে জান্নাত থাকবে একটা একবার সাফা চাট যেখানে একটা ঘাস পর্যন্ত থাকবে না একবার মাঠ কর্পাট মাঠ পড়ে থাকবে বান্দা যেরকম যেরকম এখানে জয়কার সুবহানাল্লাহ বলবে আল্লাহ রাসূল বলছেন ওই মাঠটাতে মানুষের আমল গাছ লাগাইবে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ আল্লাহ ফেলে লাগিয়ে দিলে আলহামদুলিল্লাহ বললে আরেকটা গাছ লেগে গেল আল্লাহু আকবার বলবে আরেকটা গাছ লেগে গেল এই জন্য সব সময় বলতে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যত পড়বেন তত গাছ জান্নাতে পাবে আচ্ছা মুসলিম আলী প্রেস আচ্ছা এটা ইতিহাস থেকে 4000 টাকার কিতাব 9000 টাকা নগদ হ্যাঁ 110 টাকা 9000 টাকা নগদ আচ্ছা 9000 নগদ আর 4000 টাকার কিতাব মাশাআল্লাহ নবী তবে এটা হলো সাদকায়ে জারিয়া আর দেখেন কিতাব জাকির হোসেন প্রাক্তন পঞ্চায়েত সমিতি আচ্ছা 5000 টাকা জাকির হোসেন প্রাক্তন পঞ্চায়েত সমিতি সদস্য 5000 টাকা নগদ মাশাআল্লাহ নবী তবে সবাই দোয়ার দরখাস্ত করেছেন টিয়া পাখি কথা কয় বাজ পাখি কয় না কালো মানুষ ভালো হয় না ভালো মানুষ কালো হয় না সাদা মানুষ গাধা হয় না তুলোর কাছে মুলা হয় না কাট কাটে কাঠরা জামা কাটে দরজি আর ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি না মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি না নদীর পানি থল মল ফাঁকা পানি পুকুরে আর গরু ভৈসা গুতা মারে কামড়াই কুকুরে আম থাকে ওপরে যে ডাল হতে ঝুলিয়া আলু কচো খেতে হাই মাটি ঘোড়ে তুলিয়া আমার মা খালারা আপনারা যে দান গুলো দিবেন কত মনে মনে চিন্তা করছে শুনেন আপনাকে তিন চারটা দানের কি লাভ আপনাকে শুনিয়ে দি 5000 দিলেন কেউ 500 দিলেন 200 দিলেন 100 দিলেন কি উপকার হবে ওষুধ দিলেন ওষুধের কাজ শুনলেন নাকি ওষুধ নিয়ে ওষুধের ফায়দা জানতে হবে যে কি ফায়দা আছে তাহলে তো ওষুধ নেবেন তাহলে শুনুন দান করলে এক নাম্বার ফায়দা নাম্বার ওয়ান এক নাম্বার ফায়দা আপনাকে শোনাই আল্লাহ পাকের নবী বললেন ইত্তাকুল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ইত্তাকুন নারা ওয়ালাও বিসিকা তামারাতিন তোমার তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও তোমার কাছে যদি খাজুরের অর্ধেকটাও থাকে সাদকা করে কত গভীর কথা বুঝে দেখেন নবীজি বলেন বেশি থাকে বেশি দাও আর যদি নাও জুটে তো এক কাটা খাজুরের অর্ধেকটা যদি তোমার কাছে হয় তাকে সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও মামাল্লাম ইয়াদিল ফজরুল হক আল্লাহ 200 টাকা লাভ করে গেল দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদে আল্লাহ উঠাইয়া নিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আল্লাহুম্মা আমিন কথাটা কত নবীর সুন্দর কবির কথা নবীজি বলেন ইত্তাকুন নারা বলো বেশি তামরাতিন তোমার কাছে যদি বেশি থাকে বেশি পারো বেশি দাও যদি নাও জুটে হে অর্ধেকটা খাজুর যদি অর্ধেকটা পারো ওটাকে সালকা করে নিজকে বাঁচিয়ে লও জাহান্নাম থেকে তিন নম্বরে নবী বলেন শুনো কামাল্লাম ইয়াদিদ ভাবে কালেমাতিন তাইয়্যিবা যদি ওটাও না জুটে তোমার আধখান খাজুর দেওয়ার মতো শক্তি নাই কাউকে একটা ভালো কথা বলে শিখিয়ে কাউকে ভালো কথা আদেশ করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও সুবহানাল্লাহ কত সুন্দর তাহলে বোঝা গেল এই সাদকা খাইরা এই দান কোন জাহান্নাম থেকে বাঁচার একটা বড় ওয়াসিলা জাহান্নাম থেকে বাঁচার একটা বড় জারিয়া এজন্য মাখলা জাহান্নাম থেকে বাঁচার মা আর 2 টাকা হোক 10 টাকা হোক রাসূল বলেছেন যে বেশি থাকলে বেশি দাও দাও পারো দাও না পারলে অর্ধেকটা খাজুর যদি জুটে তাও দাও তাও যদি না জুটে তবে একটা ভালো কথা শিখিয়ে দাও বুঝিয়ে শুনিয়ে দাও আর শিখিয়ে তাহলে সাদকা করার সময় নীতি পাওয়া যাবে আর একটা সাদকা করে দাও আর সাদকা করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে জওয়ানি है दो दिन का सपना करना है जो कर ले अपना ये जवान जो सुना से पहले ले आज 33 लाख तक का मालिक काई आज 20 বছর পার হয়ে গেছে যেদিন আপনার 80 হয়ে যাবে তখন এই মানুষটা যে 30 বিঘা কার মালিক হয়ে গেলেন সেদিন 3 টাকা জুম্মতে দিবেন লাগে শিখিনি স্ত্রী মারা গেছে আরে আল্লাহ এই স্ত্রী মারা গেছে তার জন্য ভাই জান আমার 200 টাকা দান করেছেন আল্লাহ গো এই 200 টাকা নয় 2 লক্ষ টাকা বলে কবুল করে নাও আই আল্লাহ ওই স্বামী স্ত্রী আল্লাহ তোমার নবী বলেছেন যার উপরে স্বামী রাজি থাকবে ওই মুক্তি ওই স্ত্রী জান্নাতে যাবে আল্লাহ স্ত্রীর উপরে যদি খুশি না থাকতো তাহলে দান করতো না আই আল্লাহ এই দানকে কবুল করে আল্লাহ তোমার স্ত্রীকে তুমি আল্লাহ বখশে দাও আমিন আল্লাহ জানি কোথা গেল 200 টাকা দান কবুল করে নাও তুমি রহমান আপাতত রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সোনারি দেহ মাটিতে খাইবে সন্ন হবে জিন্দগানি কার লাগি হিয়া এত মায়া এত চোখের পানি কার লাগি হিয়া
ভেজা তো মায়া এত চোখের পানি। দু নম্বর ফায়দা, একটা কি হলো যে জান্নাত থেকে দান করলে জান্নাত থেকে বাঁচা যায়। দু নম্বর ফায়দা, নবীজি বলছেন হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করলে মাল জীবনে কোনোদিন ঘটে না। দু নম্বর ফায়দা শুনলেন, তিন নম্বর ফায়দা আরো শুনেন, এই যে দান গুলো আপনারা দিচ্ছেন এই দান দাওয়াতে আরো কি লাভ আছে শুনেন। আল্লাহ পাকের নবী বলছে মামিল ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানসিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। সহিহ বুখারীর হাদিস। আমার ভাইজান, মা খালা রাসূলেরেন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকদিন সকালে বান্দা যখন ভোর করে ওই সময়তে প্রত্যেকদিন ফজর পরে আকাশ থেকে জমিনে দুজন ফেরেশতা আসেন, প্রত্যেকদিন কোনদিন বাদলায় প্রত্যেকদিন আকাশ থেকে জমিনে দুজন ফেরেশতা আসেন। তাই কুলু আহাদুহুমা, তার মধ্যে একজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা, আই আল্লাহ। কার ভাই এটা? আপনার কি নাম? আপনার আজমল হোসেন। বাবার জন্য 500 টাকা আর মার জন্য কই? হ্যাঁ, এটা কেন করে হয়ে যাবে? বাপের জন্য বললেন মায়ের কদমুমা জান্নাতের বাগ মিলত তো বাপ হইল জান্নাতের দুয়ার বেটা। আগে মার পায়ে নিচে জান্নাত পাবে, পয়লে তো তারপরে বাপ জান্নাতের দুয়ার হবে। তাকে মার লেগে 500 দেন, পরে বাপের লেগে তখন এটা হবে। হ্যাঁ দিবেন পরে, এখানে জান্না বাইরে জন্য বাইরে আপনি লোকের না খেয়ে দিয়ে যেতে আমার খালা দিয়েছে নাকি? আপনি বলেছেন কেন জি? আরে ভাই মরদ কবি ডের আল্লাহ, আরে হম মরদ হই জওয়ান হই, আরে হমনি কে ঠোকা কে জমানা না ছিল হো, কালি খাতি ডের আল্লাহ লোক। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ এই যে দেখেন কালিয়া চকের তেল একটা ঘটনা শুনেন, কালিয়া চকে এক মহিলা দিয়ে ছিল স্বর্ণের বালা ছিল, আল্লাহু আকবার, দুটা স্বর্ণের বালা পিতা ছিল, কত কি ধনী মহিলা, দুটা স্বর্ণের বালা ছিল হাতে, স্বামী আর ইজ্জত চসুর দুজনই মারা গেছে, ডাইন হাতে তা খুলে দিয়েছে আর বাম হাতে তা রেখেছেন, যে মাওলানা স্বামীর জন্য নিজের জন্য ডান হাতে তা খুলে দিলাম আর বাম হাতে তা শাশুড়ির জন্য আমার জন্য থাকলো, আল্লাহু আকবার। এখন আজকেও এমন এমন মহিলা আছে পৃথিবীর মাটিতে যে যারা ইতিহাস কালিয়া চকের মাটিতে, এই মহিলা আল্লাহু আকবার বলছে শ্বশুর দিয়েছিল এই স্বর্ণের বালা একটা স্বামীর জন্য আর শ্বশুরের জন্য দিয়ে দেন, আর আমি আর শাশুড়ি আছি দুজনের জন্য একটা রাখলাম, আবার মরার আগে আগে দিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ, মা গো এরকম হুঁশিয়ার মহিলা আছেন মা? দিয়ে পাঠান আমার এরকম কোন মহিলা, যারা মিস্ত্রি এক বস্তা সিমি, ওই রকম কোন খালা আমার এত হুঁশিয়ার, এই যে দেখেন এত মোটা মোটা মাটি দেড় দু ভরি এই চাঁদের পালা উনি একটা খুলে দিয়ে পাঠিয়েছেন। তাই মা আপনার কাছে হাদিস শোনাচ্ছি, এত সুন্দর হাদিস, এই যে চান্দি দিলেন আপনি কি না, আল্লাহ রাসূল বলছেন জান্নাতানে গোটলুদের নাম গেল শুনে লাগছে মাথা খারাপ হয়ে গেল যেদিকে দিয়ে, আর মা আর বোন মিলে 400 টাকা আছে, আল্লাহু আকবার। আচ্ছা সবার জন্য তো করবো ভাই। হ্যাঁ আর দেখেন আমি আপনাদের মোহাম্মদ ফিরো এক বস্তা সিমে 50 টাকা ভাই, এলাকার মানুষ আপনারা ধানগুলি এক কুইন্টাল করে কম করে লিখিয়ে যান, একটা মাদ্রাসার জীবনের সুযোগ জুড়ে আছে, আপনারা সবাই এক পক্ষে আছে, আপনারা ধানগুলি যদি যত পারবেন লিখান। হ্যাঁ আব্বাস আলী, আমি ভুট্টা কিন্তু লাগাইনি, একটু ভুট্টা লাগাই না আমার, একটি ভুট্টা চাষ একটু এখন লাগাইতে শুরু করলে আর আমি তো করি না। আচ্ছা সবার জন্য করছি, তার আগে একটা গল্প শুনিয়ে দিই আপনারা, একটা মধ্যে একটা মজার গল্প শুনে